চীনের ওপর নজরদারি চালাতে ভারতের হাতে আসছে 22টি মার্কিন গার্ডিয়ান ড্রোন। ভারতকে 22টি সামুদ্রিক গার্ডিয়ান ড্রোন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আনুমানিক $2 কোটি এই 22টি সামুদ্রিক গার্ডিয়ান ড্রোন বিক্রির পর আমেরিকায় প্রায় 2000-এর মতো চাকরির সম্ভাবনা উদ্ভব হতে পারে, আর এর ফলে ভারত আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও মজবুত হবে তেমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারতের সামুদ্রিক সীমা 7,500 কিলোমিটার দীর্ঘ। ভারত মহাসাগরে নিজেদের প্রতিপত্তি বৃদ্ধির জন্য চীনের প্রচেষ্টাকে মাথায় রেখেই ভারতের এই মার্কিন ড্রোনগুলি পাওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন একাংশ। এই ড্রোন ডিলের সঙ্গে যুক্ত জেনারেল অটোমিক্সের প্রধান বিবেকলাল আটলান্টিক কাউন্সিলকে এই বিষয়ে অবগত করেন। তিনি জানান, এই ড্রোন ডিল দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিবেকলালের আগে সিনেটের জন কার্নিনও এমনই কথা জানান টুইট করে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হোয়াইট হাউসে দেখা করে এ বিষয়ে ঘোষণা করেন। এই বিশেষ ড্রোনটি টানা 40 ঘন্টা উড়তে সক্ষম এবং শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপে কড়া নজরদারি চালাতে পারে এই ড্রোন।